গ্যাপের আগে আছে কি দ্যাট, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022, গ্যাপের আগে আছে দ্যাট, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ, যদি এখানে কনজাংশনের ব্যবহার হচ্ছে আমরা ধরেন ডেমনস্ট্রেটিভ ধরলাম, ডেমনস্ট্রেটিভ পর কি হয় নাউন হয়, ওকে গ্যাপের পরের শব্দ দেখেন, গ্যাপের পরের শব্দ কি আছে ইজ, বারবার কি হয় নাউন হয়, তাহলে দুই দিক থেকে এটা নাউন হয়ে গেল, তার মানে আমরা এই স্মোকের নাউন ফর্ম হচ্ছে ইজ স্মোকিং। এখন এটা হচ্ছে ড্যাঞ্জার ব্যাড হ্যাবিট, আপনাদেরকে একটু মনে করে দিই, সেটা একটার বেশি ওয়ার্ড যখন একসাথে হয়ে একটা ওয়ার্ডের কাজ করে, একটা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে বলে কম্পাউন্ড নাউন। যেমন আমরা বলতে পারি ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন আছে না এরকম, ট্রেন স্টেশন কি দুইটা জায়গা, ট্রেন এবং স্টেশন মিলে একটা শব্দ হয়েছে, মানে একটা নাউন হচ্ছে, সেটা নাম হচ্ছে ট্রেন স্টেশন। আবার যদি বলি হচ্ছে টি স্টল, দেখেন টি স্টল, টি স্টল কি দুইটা জায়গা, দেখেন টি নাউন স্টল নাউন দুটো নাউন মিলে এখন একটা নাউন হয়েছে। আবার দেখেন যদি বলি হচ্ছে ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন, দেখেন ট্রি নাউন প্লান্টেশন নাউন, এখন এই দুইটা নাউন মিলে কি হচ্ছে একটা নাউনের কাজ করছে, বৃক্ষরোপণ, ট্রি প্লান্টেশন মানে কি বৃক্ষরোপণ। এই ধরনের নাউনকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড নাউন, যখন দুইটা বা তার বেশি ওয়ার্ড মিলে একটা নাউনের কাজ করবে বা একটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে বলা হবে হচ্ছে কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তারপরে ক্লিয়ার হচ্ছেন? এই ব্যাড হ্যাবিটটা হচ্ছে কম্পাউন্ড নাউন, ব্যাড হ্যাবিটটা কি, ব্যাড হ্যাবিট, গুড হ্যাবিট, এগুলো হচ্ছে খারাপ অভ্যাস ভালো অভ্যাস, এটা এদেরকে বলে কম্পাউন্ড নাউন। সুতরাং এইটাকে আমরা এখন কি করব, এইটাকে আমরা এখন অ্যাডজেক্টিভ করবো, কারণ এটা নাউন, নাউন আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো ড্যাঞ্জার এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি ড্যাঞ্জারাস, কেন ড্যাঞ্জারাস হলো, এটা কি ক্লিয়ার? আইন অনুযায়ী দেখেন, নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি আগের পূর্বে ধারণা থেকে, যে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্যাড কি, ব্যাড মানে খারাপ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগে অ্যাডভার্ব হওয়ার কথা, ঠিক কিনা, অ্যাডজেক্টিভ আগে অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু আমাদের এটা বোঝার ভুল হচ্ছে এই দুইটা শব্দ মিলে একটা নাউনের কাজ করছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার হয়েছেন? ওকে, এবার আসেন তারপরের টাই, তারপরে দেখেন ইজ আছে, ইজ কি জিনিস, বিভাগের পরে কি হয় অ্যাডজেক্টিভ হয়, গ্যাপের পরে কি আছে টু আছে, এমন কোন নিয়ম আছে যে টু এর আগে বা কোশ্চেন আগে কি বসে, তাহলে আমরা এটা অ্যাডজেক্টিভ করে দেবো ফাইনাল। তো হার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল। ওকে, এবার দেখেন গ্যাপের আগে আছে কি অলসো, অলসো কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের ব্যাপারে কি হয় অ্যাডজেক্টিভ হয়, মানে কস্ট এর অ্যাডজেক্টিভ কি কস্টলি। ওকে, এবার দেখেন ই নাম্বারে গ্যাপের আগে আছে আর্টিকেল এ, আর্টিকেলের পরে কি বসে নাউন হয়, শুট কি জিনিস, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বের আগে কি বসে সাবজেক্ট বসে, সেবা ভার্বের আগে কি বসে সাবজেক্ট বসে, সাবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হয় নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয় আবার ভার্বের আগেও নাউন হয়, তাহলে দুটো মিলে এখানে নাউন হয়ে গেল, কি ক্লিয়ার কিনা। তাহলে এখন আমরা এই স্মোক এর নাউন ফর্ম স্মোকিং করবো না স্মোক আর করবো, সেটা ডিপেন্ড করবে এটার অর্থের উপরে। এখন বলেন এই কার উচিত না স্মোক করা, স্মোকিং এর উচিত না নাকি স্মোকারের উচিত না, ব্যক্তির উচিত না, রাইট, তাহলে এটা হবে স্মোকার, মানে একজন ধূমপায়ীর, একজন ধূমপায়ীর উচিত না স্মোক করা, ধূমপান করা। এবার বলেন এখানে গ্যাপের আগে আছে স্মোক, স্মোক কোন পার্টস অফ স্পিচ, এখন ভার্ব, স্মোক হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি বসে ভার্বের পরে অ্যাডভার্ব বসে, গুড। আরেকটা ব্যাপার হচ্ছে ভার্বের পরে কিন্তু নাউনও বসে, ঠিক কিনা, এখন ভার্বের পর আপনি কখন নাউন বসাবেন আর কখন অ্যাডভার্ব বসাবেন, যে সকল ভার্ব গুলো দেখবেন, এই যে ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, আমি আপনাদেরকে যারা জিরো টু অ্যাডভান্স ক্লাস করছেন অথবা আমার ইউটিউবে ওই যে পোস্টমর্টেম অফ ভার্ব এই ভিডিওটা দেখছেন, তারা বলতে পারবেন যে ভার্ব হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো হচ্ছে অবজেক্টটি গ্রহণ করে না, অবজেক্ট যেহেতু গ্রহণ করবে না, তাহলে অবজেক্ট যদি গ্রহণ না করে তাহলে তারা নাউন হচ্ছে না, ব্যাপারে ক্লিয়ার হয়েছেন? যেমন আপনি যদি বলেন, আমি একটা উদাহরণ লিখে দিই, যদি আপনি বলেন হি গোজ, সে যায়, কথা বলছেন, এখানে ধরেন আমরা একটা গ্যাপ তৈরি করলাম, এখানে একটা শব্দ লিখলাম হচ্ছে স্লো, স্লো,
এখন আপনি বলেন এই ফ্লোটাকে, এই স্লোটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ করতে পারবো, এটা তো ভার। এখন এই গো, গো ভার কি হচ্ছে? অবজেক্ট নেই, গো হচ্ছে ইনট্রানজিটিভ ভার, সুতরাং এটা তো অবজেক্টিভ না। তাহলে এখন কি নিতে পারবে? অ্যাডভার্ব নিতে পারবে। তাহলে স্লো অ্যাডভার্ব হচ্ছে স্লোলি, বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? সেই জন্য হচ্ছে এই জায়গাতে হচ্ছে পাবলিকলি অ্যাডভার্ব হবে, কারণ এই স্মোকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সেই জন্য এখানে আর আমরা নাউন বসাতে পারবো না, এখানে আমরা হচ্ছে অ্যাডভার্ব বসাবো। ক্লিয়ার কথা? জি নাম্বারে গ্যাপের আগে আছে ক্রিয়েটস, ক্রিয়েটস কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, ভার্বের পরে কি হয়? ভার্বের পরে অবজেক্ট হয়, অবজেক্ট হচ্ছে নাউন হয়। তাহলে এরপরে তার কিছু নাই। তাহলে এখন বলেন পলুটের নাউন ফর্ম কি? পলিউশন। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে পলিউশন। ওকে, এবার আসেন হচ্ছে এইচ নাম্বারে। এইচ নাম্বারে দেখেন গ্যাপের আগে আছে কন্টেন্স, কন্টেন্স কোন পার্টস অফ স্পিচ? ভার্ব, ভার্বের পরে কি হয়? ভার্বের পরে নাউন হয়, কিন্তু এখানে কয়েকটা শব্দ ব্যবহার হচ্ছে। দেখেন এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, দেখেন রাখ পর্যন্ত তিনটা শব্দ ব্যবহার হচ্ছে। তার মধ্যে দেখেন এই কি বলে, পার্টিকেলস হচ্ছে নাউন, তিনটা শব্দ, তাহলে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, তারপর তার আগেরটা কি? অ্যাডভার্ব। তাহলে হ্যাঁ, তাহলে পার্টিকেলস এর আগেরটা, তাহলে এটাকে আমরা আগে হার্মফুল করে ফেলি, কারণ পার্টিকেলসটা হচ্ছে নাউন, এটাকে আমরা হার্মফুলটা অ্যাডজেক্টিভ করলাম। ওকে, এখন এই যে অপরিমেয়, দেখেন কিছু কিছু ই আছে, অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডজেক্টিভ গুলো সংখ্যা প্রকাশ করে, কি করে? সংখ্যা প্রকাশ করে। এই সংখ্যার পরে আবার গুণও বসে। যেমন আপনি বলতে পারেন, আমি একটা সেন্টেন্স লিখে ফেলে বুঝতে পারবেন, আমরা বলতে পারি দেয়ার আর, দেখেন দেয়ার আর ম্যানি, ম্যানি কি বলবো, অনেস্ট, অনেস্ট পিপুল, পিপুল ইন আওয়ার ভিলেজ। খুব ভালো করে সেন্টেন্সটা দেখেন, দেখেন পিপুল হচ্ছে নাউন, এই অনেস্ট কি? অ্যাডজেক্টিভ। ম্যানি কি? পান ম্যানি কি? ম্যানিও অ্যাডজেক্টিভ। এখন যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা, শোনেন, যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা প্রকাশ করে, সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে, ওর পরে আবার গুণবাচক অ্যাডজেক্টিভও বসতে পারে। এই নিউমেরাল মানে হচ্ছে পরিমেয়, নিউমেরাল মানে কি? হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। এখন এটাকে আমরা বিপরীত করব, এটা তখন হবে হচ্ছে নিউমেরালের বিপরীত কি? ইননিউমেরাল, সম্ভবত ইননিউমেরাল। এটা হচ্ছে এই অপরিমেয়, কি বলে, যেটা হচ্ছে গণনা করা যায় না, ইমমেরিয়েবল বলা হয়, অপরিমেয়। যে হচ্ছে এ সিঙ্গেল পাপ অফ সিগারেটস, একটা সিগারেটে কন্টেন্টস ইননিউমেরেবল হার্মফুল পার্টিকেলস, অসংখ্য অসংখ্য ক্ষতিকারক পার্টিকেলস থাকে, মানে ক্ষতিকারক পদার্থ থাকে, পার্টিকেলস মানে হচ্ছে পদার্থ, একটা সিগারেটের মধ্যে অনেকগুলো অসংখ্য অপরিমেয় ইননিউমেরেবল হার্মফুল পার্টিকেলস, ক্ষতিকারক পার্টিকেলস থাকে, মানে ক্ষতিকারক উপাদান বা পদার্থ থাকে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কেন ইননিউমেরেবল হলো? এবার আসেন তারপরে ওই যে আগেরটার মতোই, এই যে এইটার মতোই, এইটা যেরাম করলাম তারপরে একটা গ্যাপ ওই রকমই। এই যে ম্যানি, ম্যানিও কিন্তু অ্যাডজেক্টিভ। আবার দেখেন ডিজিজ নাউন, নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। রেসপাইরেটর, এর অ্যাডজেক্টিভ হচ্ছে রেসপাইরেটরি। দেখেন আমি যে কথাটা বললাম প্রমাণ পাইছেন সাথে সাথে। এবার আসেন এই কি নাম্বারে, আরটা কোন পার্টস অফ স্পিচ, মানে আর কি জিনিস? বিভার পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। গ্যাপের পরে আর কোন শব্দ নাই, ফুল স্টপ আছে। তাহলে এই এইটা কোন পার্টস অফ স্পিচ, কি বল? অ্যাডজেক্টিভ। এই দেখেন বিএলই আছে, বিএলই থাকলে অ্যাডজেক্টিভ হয় না? হ্যাঁ, তাহলে এখানে নিয়ম অনুযায়ী বলবে অ্যাডজেক্টিভ, আবার যে শব্দটা দেওয়া আছে সেটা নিজেও অ্যাডজেক্টিভ। তাহলে এখন কি করবেন? বিপরীত, কিউরেবল এর বিপরীত হচ্ছে ইনকিউরেবল। এবার আসেন, এবার আবার দেখেন গ্যাপের আগে কি আছে? আর, আর কি জিনিস? বিভার উপরে কি হয়? বিভার উপরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন বলেন গ্যাপের পরে আছে প্রিপোজিশন, এমন কোন নিয়ম আমি বলেছি যে প্রিপোজিশন আগে বসে? তাহলে আমি কি করবো? আমরা অ্যাডজেক্টিভই করে দিব। এখন এই শব্দটা দেখেন
যে শব্দটা আছে অ্যাওয়ার, অ্যাওয়ার নিজেই অ্যাডজেক্টিভ, তাহলে আর কি করবেন? হ্যাঁ, অ্যাওয়ার এর বিপরীত হচ্ছে আনঅ্যাওয়ার। ক্লিয়ার? ওকে, এইবার আসেন আসল খেলা। ক্যান কি জিনিস? মডেল কার্যকারী ভার্ব। গ্যাপের পরে আছে রিয়ালাইজ। রিয়ালাইজ কি জিনিস? মূল ভার্ব। বলেন সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের মাঝখানে কোন পার্ট সুইচ বসে? সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, তাহলে হার্ড এর অ্যাডভার্ব হচ্ছে হার্ডলি। ক্লিয়ার? এবার আসেন এন নাম্বারে। গ্যাপের আগে আছে কি? শিওরলি। শিওরলি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি হয়? কিন্তু এখানে কাহিনী আছে, দেখেন এই দেখেন, এটা উইল কি? সাহায্যকারী ভার্বের পরে লাগে কি? সাহায্যকারী ভার্বের পরে তো মূল ভার্ব লাগে, ঠিক কিনা? তাহলে এখানে তো আছে শিওরলি অ্যাডভার্ব, তাহলে এখন কি নিয়ম? তারপরটা কি হবে? মূল ভার্ব হবে, রাইট? এই যে এটার মতো সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের মাঝখানে হচ্ছে অ্যাডভার্ব হয়, আর এখানে কি করা আছে? সাহায্যকারী ভার্ব আছে, তারপরে অ্যাডভার্ব আছে, তারপরে গ্যাপ আছে, তার মানে এখন মূল ভার্ব হবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছেন? তাহলে ড্যাঞ্জারের মূল ভার্ব হচ্ছে ইন ড্যাঞ্জার, যশোর বোর্ড 2022। এখানে আছে কি? অ্যান্ড। ব্যাপারে কি আছে? অ্যান্ড দেখতে পেলে আমরা আমাদের কাজ কি মনে আছে? অ্যান্ড দেখতে পেলে কি করবো?